হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো একটি খুবই আকর্ষণীয় জিনিস, সেটি হলো রাবণ দহন। আমাদের বাঁকুড়া জেলার দক্ষিণ দিকে রায়পুর ব্লকের অন্তর্গত নেকড়াপোচা গ্রামে যে দুর্গোৎসব হয়েছে, সেই দুর্গোৎসবের অন্তিম দিনে অর্থাৎ শুভ বিজয়ার দিনে এখানে প্রতি বছর রাবণ পোড়ার অনুষ্ঠান হয়। সেই রাবণ পোড়ার অনুষ্ঠান দেখতে এখানে ভিড় করেছেন হাজারে হাজারে দর্শক। দেখতেই পাচ্ছ তোমরা কত কত মানুষের ভিড় এখানে। আর কিছুক্ষণের মধ্যে সেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে, তাই অধীর আগ্রহে সবাই এখানে বসে অপেক্ষা করছেন এবং সেই আকর্ষণীয় দৃশ্য দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে উপস্থিত হয়েছেন। দেখতেই পাচ্ছ খুব তাড়াতাড়ি এখানে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। যদি কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেছো এখনও পর্যন্ত, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম অনেক আরও আকর্ষণীয় ভিডিও তোমাদের জন্য আমরা নিয়ে আসব। দেখতে থাকো। প্রায় 30 ফুট উচ্চতার এই রাবণ এখানে তৈরি করা হয়েছে। মেন রাবণকে জ্বালানোর আগে এখানে আরও অনেকগুলি আতশবাজির প্রদর্শন করা হচ্ছে, সেগুলি তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি আমরা, তারপর মেন রাবণ পোড়ার অনুষ্ঠান দেখতে পাবে। পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, অসাধারণ সব আতশবাজির প্রদর্শন এখানে দেখানো হয়েছে। আমাদের এই যে দুর্গা পুজোটা হয় আশ্বিন মাসে অর্থাৎ শরৎকালে, সবাই তোমরা জানো যে এটা হচ্ছে আমাদের রাম, ভগবান রাম এটা শুরু করেছিলেন। এবং আসল যেটা দুর্গা পুজো সেটা তার আগে হতো বসন্তকালে, যেটা বাসন্তী পুজো এখনও করা হয়। তো এই রাম ভগবান শ্রীরাম যে পুজোটা শুরু করেছিলেন সেটা হচ্ছে যে অকাল বোধন মায়ের বলা হয়, মানে এই সময় আসলে পুজোটা হতো না, কিন্তু এখন এটাকে আমরা বেশি করে পালন করি। এবং এই যে দিনটা মানে বিজয়া দশমীর দিনটা, এটা পুরো দেশ জুড়ে অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়ের একটি প্রদর্শন হিসাবে এই রাবণ দহন পুরো দেশ জুড়ে বিভিন্ন জায়গায় হয়। এবং আমাদের সৌভাগ্য যে আমাদের জঙ্গলমহলেরই একটি জায়গায় এই প্রদর্শন আমরা দেখতে পাচ্ছি, এই জন্য কমিটির সদস্যদের কাছে আমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। দেখতে থাকো পুরো অনুষ্ঠান, খুব সুন্দর আতশবাজি প্রদর্শন এবং রাবণ দহন অনুষ্ঠান। এবং নিজের বন্ধু এবং আত্মীয়দের মধ্যে অনেক অনেক শেয়ার করে দাও এই সুন্দর অনুষ্ঠানটি দেখার জন্য। আর এই সুন্দর ভিডিওটি দেখানোর জন্য একটা লাইক তো আশা করতেই পারি, ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে নাকি?
চলো দেখতে থাকো। এই ঘুরন চরকিটি জ্বলার পর এখানে অনেকগুলি দোদামা ফাটানো হবে, যেগুলো নিচে একবার ফাটে এবং উপরে গিয়ে আরেকবার ফাটে। এগুলো হয়তো তোমরা অনেকে বিয়ে বাড়িতেও দেখে থাকবে, কিন্তু এখানে আরও অত্যাধুনিক সব বিভিন্ন রঙের দোদামা এখানে ফাটানো হচ্ছে। উপরে গিয়ে বিভিন্ন রকম রঙের বিভিন্ন ডিজাইনের আলো তৈরি হচ্ছে, আলোর ঝলকানিতে পুরো আকাশ ভরে যাচ্ছে এবং দর্শকদের হাততালি এবং তার সঙ্গে প্রচুর প্রচুর আনন্দ খুশির মেজাজ সবার মনে। দেখতে পাচ্ছ কি অসাধারণ লাগছে দেখতে, আরেকটি ঘুরন চরকি জ্বালানো হয়েছে এবং এটি ঘুরতে ঘুরতে চারিদিকে যে পরিমাণ আলো এবং অগ্নিস্ফুলিঙ্গ তৈরি করছে সেটা সত্যি দেখার মতো। এত সুন্দর দৃশ্য দেখানোর জন্য ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। আরও কিছু দোদামা এখানে ফাটানো হচ্ছে এবং তারপরে আমরা মেন অনুষ্ঠানে চলে যাব। দেখতেই পাবে তারপরে সেই যেটার জন্য তোমরা অপেক্ষা করে আসো অধীর আগ্রহে, সেই রাবণ দহনের অনুষ্ঠান আর কিছুক্ষণের পরেই তোমরা দেখতে পাবে এই দোদামাগুলির পর। দেখতে থাকো ভিডিওটি লাস্ট পর্যন্ত। পুরো অনুষ্ঠানটি খুবই নিরাপত্তার সঙ্গে করা হয়েছে, ক্লাবের প্রত্যেকটি সদস্য ভলেন্টিয়ার এবং তার সঙ্গে সিভিক পুলিশ এবং নিকটবর্তী বাড়িকুল থানার পুলিশরা এখানে উপস্থিত ছিল। সেই দিকে সবাই খুবই খেয়াল রেখেছিলেন, এই জন্য আমরা পুলিশ কর্মীদের এবং সমস্ত ভলেন্টিয়ারদের প্রত্যেক দর্শকের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। যদিও কোনো সেরকম ঘটনা ঘটেনি, শান্তিপূর্ণভাবে পুরো অনুষ্ঠান হয়েছে, কিন্তু তা সত্ত্বেও সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব তারা নিয়েছিলেন, তারা খুবই দায়িত্ব সহকারে পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেছেন। এখন আমরা অনুষ্ঠানের সেই পর্যায়ে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে সেই রাবণ দহন পর্ব। রাবণের উপর দিক থেকে আস্তে আস্তে সেই বোমগুলো ফাটতে শুরু করেছে এবং নিচের দিকে আস্তে আস্তে করে ফেটে ফেটে আসছে। সেই 30 ফুট উচ্চতার রাবণ আস্তে আস্তে ভেঙে ফেটে পড়ছে, ভিতরে যে বোম লাগানো আছে সেগুলো আস্তে আস্তে সব ফেটে যাচ্ছে। দেখতে পাচ্ছ, ওহ সত্যি একটা কি অন্যরকম জিনিস দেখার মতো। এই অসাধারণ দৃশ্য দেখে দর্শকদের উন্মাদনা যেন বান ভেঙেছে, সবাই অত্যন্ত জোরে জোরে চিৎকার এবং হই হুল্লোড়ে মেতে উঠেছেন দেখতেই পাচ্ছ। এরপরে রাবণের যে দুটো হাত, সেই হাতগুলোতেও আগুন ধরে গেছে, সেগুলো আস্তে আস্তে জ্বলে যাচ্ছে।
এখনো পর্যন্ত রাবণের যে মাথার অংশ সেটাতে আগুন লাগেনি, কিন্তু ধীরে ধীরে সেখানেও আগুন পৌঁছে যাবে। আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগছে দেখতে। তো এই ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এরকম আরও অনেক আকর্ষণীয় ভিডিও তোমাদের জন্য আমরা নিয়ে আসতেই থাকব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো এবং লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো।